অনেকের মধ্যে একটা ভুল ধারণা আছে যে ইসলাম একটা নতুন ধর্ম, যে ধর্ম পৃথিবীতে এসেছে 1400 বছর আগে, আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন ইসলাম ধর্মের প্রতিষ্ঠাতা। সত্যি বলতে ইসলাম পৃথিবীতে আছে একেবারে আদিকাল থেকে, যখন থেকে মানুষ এই পৃথিবীতে বাস করছে। আর নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ধর্মের প্রতিষ্ঠাতা নন, তিনি হলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সর্বশেষ চূড়ান্ত রাসূল। পৃথিবীতে অনেক নবী রাসূল এসেছেন, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা ফাতির অধ্যায় 35 আয়াত নম্বর 24, ওয়া ইন মিন উম্মাতিন ইল্লা খালাফিয়া নাযীর, এমন কোন সম্প্রদায় নেই যাদের কাছে আমি সতর্ককারী প্রেরণ করিনি। পবিত্র কোরআনে সূরা রাদ অধ্যায় নম্বর 13 আয়াত নম্বর 7, ওয়া লিকুল্লি কওমিন হাদ, আমি প্রত্যেক সম্প্রদায়ের জন্য পথ নির্দেশক প্রেরণ করেছি। পবিত্র কোরআনে 25 জন নবী রাসূলের নাম উল্লেখ করা হয়েছে, আদম, নূহ, ইব্রাহিম, মুসা, যিশু, মোহাম্মদ, ওনারা সবাই শান্তিতে থাকুন। ওনারা সকলে ছিলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রেরিত নবী, আর সকল নবী রাসূলই আসলে ছিলেন মুসলিম। মুসলিম হচ্ছে সেই লোক যে আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করে। আর ইসলাম শব্দটার মূল যে আরবি শব্দটা, সেটা সালাম, যার মানে শান্তি। আরেকটা মূল শব্দ সালেমা বা সিলম, যার মানে সর্বশক্তিমান ঈশ্বরের কাছে আত্মসমর্পণ করা। তাহলে এক কথা, ইসলাম মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা, সৃষ্টিকর্তার কাছে আত্মসমর্পণ করা। সকল নবী রাসূল একটা বাণী প্রচার করেছেন, আর কেউ যদি নিজের ইচ্ছাকে আল্লাহ তাআলার কাছে সমর্পণ করে তাকে বলা হয় মুসলিম। পবিত্র কোরআনে সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 52, যে ঈসা আলাইহিস সালাম অর্থাৎ যীশু খ্রিস্ট ছিলেন মুসলিম। আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 67, যে ইব্রাহিম নবী ইহুদি বা খ্রিস্টান নন, তিনি ছিলেন মুসলিম। আর যেহেতু আমাদের সৃষ্টিকর্তা একজন, মানুষ জাতি একটা, তাই ধর্মও হওয়া উচিত একটা। সেজন্য আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 19, ইন্নাদ দীন ইনদাল্লাহ আল ইসলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হচ্ছে ইসলাম, তার মানে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণ করার মাধ্যমে শান্তি অর্জন করা। আল্লাহ একথা আবারও বলেছেন সূরা আলে ইমরান অধ্যায় নম্বর 3 আয়াত নম্বর 85, যদি কেউ ইসলাম ব্যতীত অন্য কোন ধর্ম গ্রহণ করে সেটা আল্লাহ তাআলা কবুল করবেন না, এবং আখিরাতে সে হবে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। যেহেতু আমাদের স্রষ্টা একজন, মানুষ জাতিও একটা, সেজন্য ধর্মও থাকবে একটা। আর সব নবী রাসূল একটা ধর্মই প্রচার করেছেন, স্রষ্টার কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করা, শুধু আল্লাহর ইবাদত করব, অন্য কারো নয়। আর আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন সূরা বাইনা অধ্যায় নম্বর 98 আয়াত নম্বর 7, যে যারা ইমান আনে এবং সৎ কাজ করে তারাই সৃষ্টির মধ্যে শ্রেষ্ঠ। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষ জাতিকে বলেছেন সৃষ্টির সেরা জীব, সবার মধ্যে সেরা। আল্লাহর অনেক মহান সৃষ্টি আছে, আকাশমণ্ডলী এবং পৃথিবী, তবে সবচেয়ে সেরা সৃষ্টি হচ্ছে মানুষ, কারণ আমাদের স্বাধীন ইচ্ছা আছে। আর সেই স্বাধীন ইচ্ছায় যদি আল্লাহ তাআলার নির্দেশগুলো মেনে চলি, আমরা হব সৃষ্টির সেরা জীব, সবার উপরে, ফেরেশতাগণের চেয়েও ভালো হয়ে যাব আমরা। কারণ ফেরেশতাগণের স্বাধীন ইচ্ছা নেই, মানুষের স্বাধীন ইচ্ছা আছে, তারপরে যদি আল্লাহকে মেনে চলি তাহলে ফেরেশতাগণের উপরে চলে যাব, তবে আল্লাহর আদেশ না মানলে আমরা হয়ে যাব শয়তানের ভাই। তাহলে এই মানুষ জাতি, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্ট জিনিসের মধ্যে সেরা। আর পবিত্র কোরআনে সবচেয়ে গুরুতর পাপের কথা আছে, সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 48, যে আল্লাহ তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি কখনো চান তাহলে যে কোনো অপরাধ ক্ষমা করতে পারেন, তবে শিরক করার অপরাধ কখনোই ক্ষমা করবেন না। কথাটা আবারও আছে সূরা নিসা অধ্যায় নম্বর 4 আয়াত নম্বর 116, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যে কোনো অপরাধ ক্ষমা করে দেবেন, তবে শিরক বা তার সাথে অন্য কাউকে শরীক করা কখনোই ক্ষমা করবেন না। মানুষ জাতির জন্য সবচেয়ে বড় পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে অন্য কাউকে শরীক করা, অন্য কাউকে ইবাদত করা, আমাদের সৃষ্টিকর্তা কেবলমাত্র এক আল্লাহকে বাদ দিয়ে।